লকডাউনের মাঝে সমস্যায় জর্জরিত স্থানীয় নেতাদের পাশে এসে দাঁড়ালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মনের সাথে দিনহাটা দু নম্বর ব্লকের কনভেনার শ্রী বিষ্ণু কুমার সরকার, সহকারী কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন সদস্যগণ মিলে দিনহাটার বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্যের বাড়িতে যান সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং সহযোগিতার উদ্দেশ্যে। এক পঞ্চায়েত সদস্যের স্বামী মারা যাওয়ার জন্য এবং আরও একজন পঞ্চায়েত সমিতির সদস্য রমেশ রায় মারা গেছেন বলে তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং আর্থিক সহযোগিতা দানের জন্যই তারা এদিন এলাকায় গেছেন। লকডাউনের মাঝে সমস্যায় জর্জরিত স্থানীয় নেতাদের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি জানিয়েছেন এ বিষয়ে বীরেন্দ্র বর্মণ? আপনি কে? আমি দিনহাটা টু পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মণ। সাথে আছে দিনহাটা টু ব্লকের কনভেনার শ্রী বিষ্ণু কুমার সরকার মহাশয় এবং সঙ্গে আমাদের আছে সহকারী সভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষগণ এবং সদস্য সদস্যাগণ। সবাই মিলে আমরা আসছি এখানে আমরা বুড়িরহাট টু গ্রাম পঞ্চায়েতে। আমাদের একজন ডাইরেক্ট সদস্য একজন আর একজন সদস্যার স্বামী মারা গেছে, তাই আমরা আসছি এখানে। আপনি কে? আপনি কে?